রহমান, আমি উমামা। তোমরা কি জানো প্রজাপতির কয়টা পাখা? যারা ভাবছো প্রজাপতির দুইটা পাখা, তারা না ভুল ভাবছো। আসলে প্রজাপতির চারটা পাখা, উপরের দুইটা বড়, নিচের দুইটা ছোট। তো আজকে আমি প্রজাপতির অরিগ্যামি বানাবো, শিখতে চাও? তাহলে ওয়েলকাম টু মার্কস অ্যাক্টিভ স্কুল প্রেজেন্টস অ্যাক্টিভ আমি শিখি অরিগ্যামি সিজন টু। আমরা এই কাগজটাকে ফার্স্টে স্কোয়ার শেপ হিসাবে কেটে ফেলব। স্কোয়ার শেপ হিসাবে কাটার জন্য আমার কাগজটা নিয়ে এক কর্নার থেকে আরেক দিকের লাইন বরাবর একটা ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর এই অবশিষ্ট পার্টটি ফেলে দিলে আমি একটা স্কোয়ার শেপের কাগজ পেয়ে যাব। সো এই পার্টটা কাটার জন্য আমি একটা স্কেল নিয়ে এভাবে ধরে কাগজটা কেটে ফেলব। এখন আমার একটা স্কোয়ার শেপ কাগজ হয়ে গেছে। এবার এটার এই কর্নার থেকে ওই কর্নারে আমি প্রেস করে ভাঁজ করে নিই। এবার কাগজটাকে আমি এইভাবে হাফ করে ভাঁজ করে নিব। সেম জিনিস আমি অন্য সাইডে এবার করব, অর্ধেক করে ভাঁজ করে নিব। এখন কাগজে অনেকগুলো লাইন হয়ে গেছে। সো এইভাবে ধরে আমি এই কর্নারটাকে ভিতর দিকে পুশ করে প্রেস করে নিব। সেম জিনিস আমি এই দিকের কর্নারটাকে ভিতর দিকে পুশ করে প্রেস করে নিব। এখন আমার কাছে একটা ট্রায়াঙ্গেল চলে আসলো। এবার এই কর্নারটাকে এভাবে উপর দিকে নিয়ে পুরাপুরি না করে ভাঁজ করে নিব। সেম জিনিস উল্টা দিকে আমরা রিপিট করব। এবার এই শেপটাকে উল্টিয়ে নিয়ে এই কর্নারটাকে আমি উপর দিকে ঠেলে নিব এবং এই নিচের পার্টটা একটু ভাঁজ করে নিব। এই কর্নার পার্টগুলো বেশি ভাঁজ করব না, জাস্ট নিচের এই লাইনটাকে একটু ভাঁজ করে নেব। এবার শেপটাকে আমি আবার উল্টাবো। উল্টিয়ে এই পার্টটাকে আমি এই দিকে ভাঁজ করে নিব। এখনই বাটারফ্লাইয়ের মতো লাগছে, কিন্তু ফাইনালি বাটারফ্লাইয়ের থ্রি ডি শেপটা আনার জন্য আমার এই শেপটাকে এভাবে অর্ধেক করে নিয়ে প্রেস করতে হবে। আমি একটু গ্লু নিয়ে উপরের পার্টটাকে আটকে দিই, তাহলে আমার শেপটা অনেক লং লাস্টিং হবে। গ্লুটা আমি কতক্ষণ ধরে রাখবো যাতে বাটারফ্লাইটা একদম পুরো টাইম উড়ার জন্য রেডি থাকে। এবার এই পার্টটা ভালোভাবে প্রেস করলে আমার বাটারফ্লাই ইজ ডান। ইট ইজ আ থ্রি ডি বাটারফ্লাই, কিন্তু জিনিসটা এখনও প্রিটি লাগছে না। বাটারফ্লাইয়ের তো অনেক ডিজাইনস থাকে, তো আমি সেম ডিজাইনটা রেপ্লিকেট করার জন্য কিছু স্টিকার্স নিব। ফার্স্টে পিঙ্ক স্টিকার নেই, এই উইংয়ে দিই একটা। সেম পিঙ্ক স্টিকারটা আমি অন্য দিকে নিব। এবার আমরা হোয়াইট স্টিকার্স লাগাই। আরেক দিকে আমরা আরেকটা হোয়াইট স্টিকার লাগিয়ে দিব এবং নিচে দুইটা গ্রিন স্টিকার্স লাগিয়ে দিই। চলো, এবং ফাইনালি আমি হচ্ছে বাটারফ্লাইয়ের উইংয়ের ডিটেলটা আনার জন্য কয়েকটা লাল কাগজ কেটে রেখেছি। এই লাল কাগজগুলো আমি বাটারফ্লাই উইংয়ের উপরে গ্লু করে দিব। এইটা হচ্ছে একটা, তারপর আরেকটা নিয়ে আমি সেমভাবে উল্টা দিকে গ্লু করে ফেলব। নিচেও আমি সেম শেপগুলো গ্লু করে বাটারফ্লাই ডেকোরেশন কমপ্লিট করব। সো একটা উইং অ্যান্ড ফাইনাল উইংয়ে
হয়ে গেল আমার বাটারফ্লাই অরিগামি। তোমরা চাইলে এটা যে কোনো কালারের কাগজ দিয়ে করতে পারো, আমি পার্পল কাগজ দিয়ে করেছি। নেক্সট এপিসোডের জন্য ওয়েট করো, কারণ আমি নেক্সট এপিসোডে র‍্যাবিটের অরিগামি বানাবো। তোমাদের অরিগামিটা ঠিকঠাক হয়েছে কিনা কমেন্টে জানাবে কিন্তু। অ্যান্ড এরকম আরও যদি তোমরা ভিডিওস দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলবে না। বাই।